নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমাকে নিশ্চয়ই জানিও আমিও খুব ভালো আছি আমার আজকের এই সাজ দেখে তোমরা অনেকেই ভাববে যে এই রকম সাজ কেন আসলে মুম্বাইয়ে খুব বড় করে সুন্দর করে এই অয়োধ্যাতে রাম মন্দিরের ইনগারেশনের সেলিব্রেশন করা হচ্ছিল সেখানেই আমি হতে গেছিলাম আর তাই এই সাজ পোশাক মুম্বাইতে বিশাল বড় করে এই রাম মন্দির নির্মাণ আর আজকে তার ইনগরেশনের সেলিব্রেশন করা হয়েছে সেটার গ্লিমস আমি সব তোমাদের জন্য রেকর্ড করে রেখেছি মুম্বাই কেমন সেজেছে কি সুন্দর লাগছে কি কি হয়েছে তোমাদেরকে সব দেখাবো তার জন্য আমার সাথে থাকো কিন্তু তার আগে আমার ছোট্ট করে একটু কিছু বলার আছে সেটা হচ্ছে আমি ইন্টারনেটে অনেক ভিডিও ফ্লো করতে দেখছিলাম যে মোদিকে কি ফোন এসেছিলো যে মন্দির নির্মাণ করতে হবে বা এটা ওটা সেটা অনেক মানুষ বলছেন যে এটা ধর্ম প্রচারের একটা মাধ্যম বা বিশাল বড় পলিটিক্যাল এজেন্ডা আমার নিজস্ব কিছু মতামত যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাইব সেটা হচ্ছে এক নম্বর পাঁচশো বছর আগে আমাদের অযোধ্যাতে ডেফিনেটলি রাম মন্দির ছিল সেটার এভিডেন্স এক্সকাভেশনে পাওয়া গেছে হ্যাঁ যখন মুঘলরা আমাদের দেশকে ইনভেড করেছিল যখন লুটপাট করা হয়েছিল বা যখন সেটাকে অধিকার করে নেওয়া হয়েছিল তখন রাম মন্দির ভেঙে সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল যেটা বহুকাল ওখানে থেকেছে কিন্তু যেই জন্মভূমি মানে রামের জন্মভূমি সেই ভূমিতে রাম মন্দির থাকবে এটা কি খুব মানে কোয়েশ্চেনেবল কোনো বিষয় রাম মন্দির থাকবে এটাই তো মানে খুব সাধারণ ব্যাপার আর আমি এই জিনিসটা বলবো যে আমরা যে সবাই রাম রাম তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তাই না আর উনি নিজের কর্মের দ্বারা এতটাই মহান হয়েছিলেন যে ওনাকে ভগবান হিসেবে আমরা জেনারেশন আফটার জেনারেশন তাকে একটা দৃষ্টান্ত মনে করেছি তাকে ভগবানের মতন পুজো করি আর তিনি ভগবানের একটা স্বরূপ সেটা তো আমরা মনে করি সেটা আমরা হিন্দুর ডেফিনেটলি মনে করি কিন্তু তাছাড়াও আমরা যদি ধর্ম নিরপেক্ষভাবে রামকে শুধুমাত্র একটা মানুষ হিসেবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি যে রঘুবংশ তার একটা মূল মন্ত্র কি ছিল যে প্রাণ যায় পর বচানানা যায় তো এই প্রাণ যায় পর বচানানা যায় এই 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 যে মন্ত্রটা ওরা বিশ্বাস করতেন তার জন্য রাম যে একবার রাজত্ব পাঠ ত্যাগ করে বনবাসে চলে গেলেন আবার উনি যখন রাজা হিসেবে উনি যখন নিজের শপথ নিয়েছিলেন তারপর যখন প্রজারা ওনাকে প্রশ্ন করেছিল সীতার সতীত্ব নিয়ে তখন নিজের স্ত্রীকে নিজের অর্ধাঙ্গিনী যাকে উনি মানতেন যাকে উদ্ধার করে আনার জন্য উনি এত বড় একটা যুদ্ধ লড়ে গেলেন তাকেই উনি কিন্তু অগ্নি পরীক্ষার জন্য রাজি করান বা তার অগ্নি পরীক্ষা নিতে উনি বাধ্য হন কেন এটা কিন্তু নয় যে উনি নিজের স্ত্রী সতীর্থকে প্রশ্ন করছিলেন কিন্তু রাজা হিসেবে একজন রাজা হিসেবে ওনার যেটা কর্তব্য নিজের প্রজাদের প্রতি তার জন্য কিন্তু উনি নিজের অর্ধাঙ্গিনীকেও তাদের সামনে একটা পরীক্ষা দিতে সেই দিকে উনি এগিয়ে দিয়েছিলেন হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা বলবো যে স্বামী হিসেবে ওনার যে কর্তব্য সেটার থেকে অনেক বড় করে উনি রাজা হিসেবে ওনার যে কর্তব্য সেই জিনিসটাকে তুলে ধরেছিলেন কিন্তু ভাবুন তো একটা সাধারণ মানুষ হিসেবে যদি আমরা ওনাকে একটা মানুষ শুধু একজন মানুষ হিসেবে কল্পনা করি একজন সাধারণ মানুষের কাছে এটা কত বড় একটা কষ্টের বিষয় অন্যের জন্য অন্যকে উত্তর দেওয়ার জন্য নিজের পরিবারকে একটা প্রশ্ন মধ্যে দাঁড় করানো বা একটা কঠিন পরীক্ষার মধ্যে তাকে ফেলে দেওয়া একটা মানুষের পক্ষে কি সম্ভব কতটা মহান হতে হয় তাকে যার জন্য মানে যেটা হওয়ার জন্য উনি সব কাজগুলো করতে পেরেছিলেন তাই রাম হচ্ছে একজন দৃষ্টান্ত ইন্ডিয়া একটা সেকুলার দেশ তাই জন্য সেটাকে আমরা যতটা সম্ভব ধর্ম নিরপেক্ষ রাখারই চেষ্টা করব আর রাম মন্দির এস্টাবলিশমেন্ট ডেফিনেটলি হিন্দুদের জন্য একটা বিশাল বড় বিষয় কিন্তু আমাদের দেশে যেহেতু বাকি আরও অনেক ধর্মের মানুষ বসবাস করেন খ্রিস্টানস আছেন শিখ আছেন মুসলিম ভাইয়েরা আছেন সবাইকে আমি এটাই আগ্রহ করব যে রামকে আপনারা ভগবান চোখে নাই বা দেখলেন ওনাকে একটা মানুষ হিসেবে দেখুন যেরকম মানে আমরা আমরা হিন্দুরা আমরা কি কখনো পারবো একটা মানে অনেক বড় একজন মনের মানুষকে না তাকে একটা সম্মানের জায়গা দিতে আমরা তো দেব ফর এক্সাম্পল আজকে এ আব্দুল কালামকে আমরা কি কখনো বলতে পারবো যে না আমরা ওনাকে মানছি না কারণ উনি আমাদের সমুদায়ের নন ডেফিনেটলি নট আমি রামকে এ আব্দুল কালামের সঙ্গে তুলনা করছি না আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম কিন্তু আমি বাকি ধর্মের মানুষদের কাছে এটাই নিবেদন করব যে আমাদের দেশকে ধর্মের নামে বিভক্ত করবেন না পাঁচশো বছর ধরে রামের জন্মভূমি যেটা ছিল সেই জন্মভূমিতে আজকে মন্দির নির্মাণ করা হয়েছে সেই আনন্দে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে সামিল হয়ে এইটাকে একটা বিশাল বড়ো সাফল্যমণ্ডিত একটা অনুষ্ঠানে মানে পরিবর্তিত করেছেন সবাই মিলে এটা একটা বিশাল বড় আনন্দের বিষয় আর বাকি মুম্বাই কিভাবে সবকিছু নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন বাইশে জানুয়ারি দিনটা আমার কিছুটা এইভাবে শুরু হয়েছিল সবাই সোসাইটির একত্রিত হয়ে এখানে প্রসাদ বানাচ্ছে আর দুটো বড় বড় বক্স লাগানো হয়েছিল আর শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর আমিও ঘরের পুজোটা সেরে ফেললাম আর তারপর অনেক কিছুই করেছি দিন সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু রাস্তায় যেতে যেতে কত কি দেখলাম এই যে দেখো কত বড় করে প্রসেশন বেরিয়েছে আর এই যে এটা আর একটা সোসাইটির উৎসব পালন আমি যাচ্ছিলাম গোকুল ধামে একটু ঠাকুরের মন্দিরে দর্শন করার জন্য আর রাস্তা এত আলোয় পরিপূর্ণ যে মনটা আলাদাই খুশি হয়ে গেল এই যে দেখো কত আলো কত রোশনাই আমি পৌঁছে গেছি এই যে এটা মন্দির প্রাঙ্গণ আর এই যে মন্দিরের মেন গেট একটু রাত করে বেরিয়েছিলাম তাই জন্য বেশ মানে ফাঁকা ফাঁকা রয়েছে আর কি আর এই যে দেখো মেন গেটটা বন্ধ থাকলেও এখানে সব কিছুই দেখা যাচ্ছে আর এই রাস্তাটা একদম মেন রোডে যাচ্ছে মন্দিরের একটা কোনায় এই যে হনুমানজি স্ট্যাচুটা লাগাচ্ছে কমপ্লিট হয়নি এখনও শেষ হওয়ার পর তোমাদের সাথেও শেয়ার করব। এটা আর একটা দিক থেকে মন্দির দর্শন কত আলো লাগিয়েছে আর এটা মন্দিরের পাশে একটা মানে কোর্ট আছে বাস্কেটবল কোর্ট সেই কোর্টটাকে জুড়ে একটা ফাংশন হচ্ছিল এই যে দেখো সব মানুষজনের খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে চলো দেখি কি খাওয়ায় এই যে দেখো কত কি খাবার আর এই যে হনুমানজির স্ট্যাচুটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে কাঁধে রাম লক্ষণকে নিয়ে সব থেকে বেশি অগ্রাধিকার রামের ওপর তো হনুমানজিরই তাই না আর এই যে দেখো বাড়ি ফেরার পথে এটা আর একটা সোসাইটির মন্দির এটাও ছোট কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আর এখানে প্রসাদ বিতরণও হচ্ছিল আর এই যে দেখো একটু কাছ থেকে দেখায় তোমাদেরকে কি সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো আরও একটা সোসাইটিতে তোড়জোড় এখানে মোটামুটি প্রত্যেকটা সোসাইটিতেই কিন্তু নিজের মতন করে ভালো করে কিন্তু বাইশে জানুয়ারিটাকে পালন করা হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও